এই বছর মাধ্যমিক পরীক্ষার যে সাকসেস, তাতে যদি জেলা ভিত্তিক আমরা পরিসংখ্যান দেখি, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর হাইয়েস্ট 96.81%, ফলোড বাই কালিম্পং 94.13%, ফলোড বাই কলকাতা 93.75%, ফলোড বাই পশ্চিম মেদিনীপুর 92.13%। আমি এই কথা বললাম, এরপরে আপনারা ডিটেইল সব তথ্য পেয়ে যাবেন। মাধ্যমিক পরীক্ষার যদি ওভারঅল পার্সেন্টেজ দেখা হয়, পাশের হার, সাকসেসফুল রেগুলার ক্যান্ডিডেট যারা সাকসেসফুল হয়েছেন, রেগুলার ক্যান্ডিডেট, তার পরিসংখ্যান হচ্ছে 86.15%। এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমাদের দুজনের রেজাল্ট আমরা উইথেন করে রেখেছি টেকনিক্যাল কারণে। এক্সামিনেশন ক্যান্সেল হয়েছে 20 জন ক্যান্ডিডেটের, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আমরা সব সাকসেসফুল ক্যান্ডিডেটদের কংগ্রেচুলেট করতে চাই। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, আমরা নিশ্চিত তারা খুব ভালো করবেন তাদের জীবনে। এটা প্রথম বোর্ডের বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা প্রথম তাদের জীবনের বড় পরীক্ষা। আমি সিনসিয়ারলি মনে করি যে এই পরীক্ষায় ভালো ফল করাটা ইম্পর্টেন্ট। জীবনে এই পরীক্ষার মধ্যে দিয়ে অন্যান্য জায়গায় পৌঁছানোটা ইম্পর্টেন্ট, কিন্তু এই পরীক্ষায় যারা সাকসেসফুল হননি, তার মানে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড। আমি মনে করি ইটস অ্যান অপরচুনিটি গিভেন বাই গড টু ইউ। তো আমার ছাত্রছাত্রীদের বলা যে আমাদের বেস্ট উইশেস সবসময় তোমাদের সঙ্গে আছে, যদি রেজাল্ট ভালো না হয়ে থাকে, প্লিজ ডোন্ট ওয়ারি, ইউ উইল বি সাকসেসফুল নেক্সট টাইম। এই ইন কনক্লুশন, থ্যাংক বলার আগে আমি আরেকবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আমরা টিচাররা স্টুডেন্টদের রেজাল্ট ভালো হলে খুব আনন্দ পাই। আমরা টিচাররা রেজাল্ট নিয়েই ব্যস্ত থাকি, আমাদের ছাত্রছাত্রীরা কিরকম করছে। যেটা মনে রাখতে হবে, যে ধরনের প্রোঅ্যাক্টিভ এবং ইনোভেটিভ ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে স্কুল পরিসরকে ইম্প্রুভ করার জন্য, যে ধরনের প্রায়োরিটি দেওয়া হচ্ছে এডুকেশনকে সরকারি স্তরে, সেইগুলো আজকে আমাদেরকে ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে। এটা মনে রাখতে হবে যে মানুষ আজকে যে সোশ্যাল ডিভিডেন্ড পাচ্ছে, সেটা বিকজ অফ দ্য প্রায়োরিটিস, বিকজ অফ দ্য ইনোভেটিভনেস, যেগুলো স্কুল লেভেল সরকারিভাবে প্রচলিত থাকছে আমাদের সরকারি স্কুলে, রিকগনাইজড বাই দ্য বোর্ড।